আমি হাইকোর্টের রায়কে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু অ্যাজ এ হোল এই রায় প্রত্যাশিত নয়। কারণ কামদুনিতে যেভাবে ওখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং সব জিনিস বিচার বিশ্লেষণ করে লোয়ার কোর্ট তাদেরকে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল, তারপরে হাইকোর্ট হয়তো মনে করেছেন, আমি হাইকোর্টের জাজমেন্ট নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে এই রায়কে স্বাগত জানানোর কোনো প্রশ্নই নেই। এই রায় অপ্রত্যাশিত। আমি যে দুটো বিষয় কামদুনির আমার বোনেদেরকে বলবো, সেটা হচ্ছে তাদের রায়ের কপি তুলে সুপ্রিম কোর্টে মুখ করা উচিত, সেক্ষেত্রে তারা রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে আইনি পরামর্শ বা বড় সিনিয়র লয়ার লাগাতে গেলে লিগাল কষ্টের ব্যাপারেও যদি সাপোর্ট নিতে চান আমি ফুল সাপোর্ট দিতে রাজি আছি, এক নম্বর। বা অনেক ভালো লয়াররা আছেন, সিনিয়র লয়াররা আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদেরকে অনুরোধ করলে তারা এই সেন্সিটিভ কেসে উইদাউট ফিস তাদেরকে সাপোর্টও দিতে পারে। এই বিষয়ে আমি তাদের সাহায্য করতে পারি। মানে হায়েস্ট লিগাল ব্যাটল সুপ্রিম কোর্টে করা উচিত, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে তাদের অবিলম্বে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ এরা খালাস পেয়ে যাওয়ার পরে এই ক্রিমিনালরা এই বোনেদের যে বা তাদের পরিবারের যে শারীরিক ক্ষতি করবে না বা তাদের পরিবারের উপরে কোনো আক্রমণ হানবে না এই গ্যারেন্টিও দিতে পারে না। আমি মনে করি যে একুশরা অত্যন্ত তাদের স্থানীয় এলাকাতে ছবি খুব খারাপ এবং তাদের আচার আচরণ কোনো সভ্য সুস্থ সমাজের মানুষের মতো নয়। অতএব এরা বেরিয়ে গিয়ে উন্মত্ততার আচরণ আমি নন্দীগ্রামে দেবব্রত মাইতির খুনিদের ক্ষেত্রেও দেখেছি, মেডিকেল রিপোর্ট দিয়ে অসুস্থ বলে রাজ্য সরকারের হসপিটালগুলো থেকে রিপোর্ট বানিয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে জামিন নিয়ে আসার পরে এখানে যে ধরনের উৎপাত করেছে, যে ধরনের সাক্ষীদের ধমক দিয়েছে এবং যে ধরনের পঞ্চায়েত নির্বাচনে একটা মেডিকেল নিয়ে জামিন পাওয়া লোক পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে বুথের পর বুথ লুট করেছে, এই বড়তলার বাইতুল বলুন বা ওখানকার কেন্দ্রামারি শাহউদ্দিনরা বলুন, দাঁড়িয়ে থেকে ভোটের পর ভোট লুট বুথ লুট করেছে। কোনো মুসলিম এলাকায় ভোট হয়নি, আমরা হিন্দু এলাকাগুলো রক্ষা করতে পেরেছিলাম বলে 80% সিটে বিজেপি জিতেছে। মুসলিম এলাকায় ছাপ্পা মেরে বিরোধীদের যা প্রার্থী ছিল ওখানে আমরা কম প্রার্থী দিয়েছিলাম প্রতীকে, তার যত নির্দল প্রার্থী ছিল, অন্যান্য দলের প্রার্থী ছিল, ISF প্রার্থী ছিল, তাদেরকে ভোট করতেই দেয়নি, এজেন্টও বসতে দেয়নি। অর্থাৎ স্বাভাবিকভাবে এই লোকগুলো বেরিয়ে আসার পরে এদের তাণ্ডব এবং এদের বর্বরতা আমরা দেখেছি, তাই এই পরিবারকে নিরাপত্তা দেওয়া উচিত। বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, DGP-র কাছে অনুরোধ করব যে এই এই পরিবার যারা বাদী বা যারা সাক্ষী ছিলেন তাদেরকে পূর্ণ নিরাপত্তা রাজ্য সরকারের পুলিশের দেওয়া উচিত। যদি না দেন, এই এই লোকগুলো যদি আমার কাছে এগিয়ে আসে আমি তাদেরকে নিরাপত্তা দান করার জন্য যা যা প্রয়োজনীয় আমার ক্ষমতার মধ্যে আছে, সীমিত ক্ষমতা, তার মধ্যে আমি তাদের পাশে